থেকে আমরা কিনছিলাম এটা, নিউ মার্কেট থেকে। তো আমরা শুধু একই জার্নি করলাম, পাকিস্তান নিয়ে গেছিলাম। তা পাকিস্তান নিয়ে যাওয়া আগে তা এটা যখন আমরা দাঁড়াই একটু জিনিস রাখে, দাঁড়াই এমনি দাঁড়াইতে জন্য রাখলাম, দাঁড়াই থাকে না, সিলভার পড়ে যায়। তা এখানে ট্যাপ পড়ে গেছে যে দেখাই যাচ্ছে, তারপরে এটা জানি না কেমন জানি হয়ে যায়। এটা তা ওই দোকান থেকে লাগেজ কিনা হয়েছে, এটা আলহামদুলিল্লাহ ভালো আছে, সুন্দর দাঁড়াই আছে, অনেক জিনিস আছে ভিতরে, তারপরে ভালো। আর এটা দাঁড়াইতে পারি না, এমনি খালি, এই যে ছোটো তো এ খালি আছে, তারপরে লেখা পড়ে যাবে, ওখান থেকে ধরে রাখা হয়েছে। এনিওয়ে তো ইনি কেমন, এই যে পড়তেছে তো, এখনো পড়ে যাবে। আচ্ছা হ্যাঁ খালি, তা দেখাই জিনিস কি আছে, তারপরে এত ইনি, এই যে এখানে ট্যাপ খাই গেছে, এই যে খালি এই মাত্র একটা দুইটা জিনিস আছে, তাও কভার করতে পারতেছে না। এদিকে কেনাকাটা চলতেছে, আর ওখানে খাওয়া দাওয়া দোকান, এই ভালো শুরু হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আগে এরকম এত গ্যাদারিং হইতো না। এই যে আপনি বাবা জামি ভাই বাইক যাচ্ছে, আপনি ভাবি বাচ্চা দিয়ে হাই। বাচ্চা কাছে আমরা কি যাব বলতে পারি না, দেখি বাবা যদি পাই তো যাবো। দেখা যায় ঢাকা শহরে এই রাস্তা বেশি একটু খুবই বেশি ভালো লাগে, সবসময় নীরবই থাকে। আমরাও ছোটবেলা আসছিলাম, দেখতে খুব ভালোই লাগছে, এনেকে জায়গায় ভালো লাগছে। এটা কি আর এখানে মেবি হোস্টেল না? তা অনেকদিন পরে যাওয়া হচ্ছে নিউ মার্কেট। তা এখন আমাদের পাকিস্তান যাওয়া আগে এই লাগেজ কিনা হয়েছিল আরেকটা, তাই এটা আমি একটু প্রবলেম আছে, তাই এই জন্য নিয়ে যাওয়া হচ্ছে। দেখে এখন আর কত সময় লাগে মার্কেট পৌঁছাইতে। এই বাজারে অনেক যাওয়া হইতো দাদার সাথে। সন্ধ্যা আজান হয়ে গেল আর আমরা এখনো পৌঁছাইতে পারিনি, আর এই সাইডে ট্রাফিক দেখাই যাচ্ছে, অনেক জ্যাম আছে। এই দেখো আমরা কোথায়, তা কত ভিড় এখানে লেখেন। এই শপে আছে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পাকিস্তান থেকে আসার পরে আপনার শপে আসছি। এই যে আপনার ভাই, আপনাকে খুঁজতে ছিল। যেভাবে স্টেট মানে ভালো থাকা প্রয়োজন বুঝছেন, জানি উনি আমাদের খুব কাছের লোক পরিচিত ভাইয়া, তারপর ওটা সমস্যার সমাধান করে দিবেন, ঠিক আছে ভাইয়া? আমি আপনার নাম্বার রেখে দেবো, আল্লাহ করে অনেক বললো চেঞ্জ করবেন, এক্সচেঞ্জ করবেন না, ওটা ঠিক করাইতে হবে। বই নিয়ে সবগুলো 100 টাকা, 8 পিস বই 100 টাকা, ম্যাজিক সিলেট 8।
খাবার ভালো হবে আর লাল না হইলে টাকা লাগবে টাকা তো নিয়েই লো নান বলতেছে ট্রাই করেন খুব ভালো হবে এটা দেখে একটু ভালো লাগতেছে ওকে নাইস চলো এবার খাবার স্টার্ট করি আর দেখি কেমন হয় খাবেন তুমি ওকে ফ্রাইড রাইস খাবেন তার টেস্ট ভালোই আছে আমু তোমার কেমন লাগতো ফ্রাইড রাইস মজা ওকে ফ্রাইড রাইস একটু ভেজিটেবল আছে আর একটা চিকেন ভাজা সাথে কোলড্রিঙ্ক মজা লাগছে তাতে শেষ করতে হবে আর আমরা খাচ্ছি চিকেন কারি নান আর এখানে শসা আছে আর কোলড্রিঙ্ক আছে খাবার শেষ করলাম ঠিক আছে আমু আর কিছু খাবা অনেক মজা ভালো আর কিছু খাবা আর কিছু খাবে না আপনি একই কথা বলতেছে একই দাবো বাসে যাবো এখন আমরা আপনার ইচ্ছা আছে আমরা একই দাদু বাসা নিয়ে যাবো তা দেখি এখন কী হয় কেন এখন আসার সময় আমরা দেখলাম অনেক রাস্তা যাও ছিল ওই আপনি বাবা চিন্তা করতেছেন কত করে ভাইয়া 220 টাকা আর ওটা একই দাম আর নাম কি 220 কিছু কম হবে না তা ভালো আছে আমরা কিনতেছি আর মানুষজনের ভিড় ভালোই আছে শুনছি 8টার দিক দোকান বন্ধ করে দেয় তারপর তোমার সব দোকান তো খোলাই আছে জি ও আচ্ছা 5 ঘন্টা বাকি আছে এই জন্য ওকে চলেন এটা নিয়ে নি এখন আমরা বের হচ্ছি নিউ মার্কেট থেকে আপনি মন খারাপ আছে বুঝছেন আপনার বাবা যে একটু খালামা বাসা যাওয়ার ইচ্ছা ছিল নিয়ে যায়নি কেন না বাড়ি বাড়ির দিকে আমরা আসি তা ইনশাল্লাহ একদিন নিয়ে যাবো ঢাকা ইউনিভার্সিটি এরিয়া রাস্তাঘাট ছেলে মেয়ে দিয়ে ভরা আছে জানি আমি তাই জানি আমি আমি পছন্দ করে তা আমি জানো কোথা নিয়ে যাব এটা কি দই আর খেতে পারে ভালো আগে কিন্তু এরকম দেখি নাই কিছুদিন থেকে হইছে আপনি বাবা চাটনি সামনে রাখলো যত লাগে আপনি নিতে পারেন তা ভালো এখানে পিঠা এরকমই বিক্রি হচ্ছে তাই জন্য দেখি কাস্টমাররা বেশি আছে আজকে আমি আমার ব্লগ এখানেই শেষ করি আজকে আমার ভিডিও আপনাদের দেখে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দাদিকে দো ফুসকা আর বাদাম এই যে আম্মি ফুসকা এটা কিন্তু ফুসকা যেমনি আমাদের ঘরে আছে এরকমই এত এটা দই টক মিষ্টি আমি যেন নিয়ে আসছিলাম এখন ঘরে একটু ভাজতেছে আমি বলছি একটু ফ্রাই করে আপনি তুমি দিবা একটা
ফুচকা ফ্রাই করে ফেলছি। আপনি বাবা আমিও জিজ্ঞেস করেছিল কেন যাওনি কিছু খালাম বা বাসা দেরি হয়ে গেছে যে রাস্তা কোথায়। আপনি বাবা একটা আপনি বানাই দেন তা ভালো দিছে আমি কে দিয়ে এটা।